এগুলো সব কল্পাগুলো ছাড়িয়ে দিবে, এসব ধাক্কা মেরে ছাড়িয়ে দিবে কল্পাগুলো। প্রতিটা দিন বোম মারছে রাত্রে 12টার সময়। এটা যে মানুষ বুঝবে, আমাদের দল থেকে তো আর কোনোদিনই এরকম করা হয়নি। শ্রীরাম শ্রীরাম শ্রী জয়রাম বলতে বলতে তারা পেরিয়ে গেছে, তাহলে তো ধরেই যাচ্ছে বিজেপির থেকেই। আর ওই পৌনে একটার সময় এসে হঠাৎ নাম ধরে আমার ডাকাডাকি করছে এবং ভাঙচুর করছে, গালিগালাজ করছে, করে বেরিয়ে গেছে। কতজন এসেছিল মোটামুটি? বোম ফেলেছে, দুটো বোম বাস্ট করেছে, এসেছিল দুটো মোটরসাইকেলে, প্রায় জনা ছজন তো বটেই। আপনি আতঙ্কিত? হ্যাঁ আতঙ্কিত অবশ্যই, আমার ঘরে ছোট বাচ্চা আছে, আবার একটা আইবুড়ো মেয়ে আছে, বৌমা আছে আমার ঘরে, আমার তো একটাই ছেলে, আমার তো ঘরে আর কোনো দ্বিতীয় ব্যক্তি কেউ নেই। আপনি কোন জায়গার মেম্বার আছেন? আমি হরিসভা। হরিসভা মেম্বার, তাই তো? হ্যাঁ। আপনার নাম? রেখা ব্যানার্জি। অভিযোগ দায়ের করেছেন? না এখনো করিনি, করবো আমি। আর আপনি কি চাইছেন এখন? আমি কি চাইছি, শান্তিপূর্ণভাবে যাতে সেখানে থাকা যায় সেই ব্যবস্থা করতে হবে। আমার মনে হয় ওই রাত 12টা একটার সময় আমাকে যখন সুপ্রিয় ফোন করলো যে আমার ঘরেতে হামলা হয়েছে, তখন আমি ছুটে আসি, এসে দেখি এই বাসের চুগুড়িগুলো সব পড়ে আছে। আর ও বললো যে জয়শ্রীরাম জয়শ্রীরাম করতে করতে কিছু ছেলে বলতে এখন তো বুঝতেই পাচ্ছেন, বুঝি বম ফম পড়েছে, এটা কতটা সত্যতা আছে? হ্যাঁ বম পড়েছে, বম তো হামেশাই পড়ছে আমাদের এখানে, কাল থেকেই পড়ছে, আজকেও, আজ এরপরে রাতেও পড়তে পারে, হয়তো এরপর আমার ঘরেও হতে পারে, সেরকমই একটা দেখতে পাচ্ছি। আপনার নাম? সীমন্ত মণ্ডল, এই বুথের সভাপতি। আর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি, তার বাড়ি ভাঙচুর, এবং বিভিন্ন সদস্যদের গোগার 2 নম্বর এলাকাতে বিভিন্ন সদস্যদের ঘর ভাঙচুর করা হচ্ছে। তৃণমূল বলছে যে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘর ভাঙচুর করার পিছনে, কি বলবেন? দেখুন, তৃণমূলের যে সমস্ত নেতারা যে দুর্নীতি করে এসছে সাধারণ মানুষের ওপর, তো সেখানে এই দুর্নীতির প্রতিবাদ জানানোর জন্য সাধারণ মানুষ আছে, বেরিয়েছে রাস্তায়। এখানে বিজেপি নয়, তা সাধারণ মানুষেরই একটা তাদের যে মনের মধ্যে ক্ষোভ তারই বহিঃপ্রকাশ মাত্র, এর সঙ্গে বিজেপির কোনো যোগ সাজেস্ট নেই। সাধারণ মানুষ যে দুর্নীতি এতদিন তাদের উপর করে গেছে, তাদের উপর অত্যাচার করে গেছে, তারা সেইগুলো সহ্য করে গেছে, তো আজকে তারা বুঝতে পেরেছে যে আজকে আমাদের ওদেরকে শিক্ষা দেওয়ার দিন আছে, তো তারা এইগুলো করছে, সাধারণ মানুষের কাজে এগুলো করছে, আমাদের বিজেপি কোনো